টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে, যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে। একটা 1000 টাকার নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা, আর একটা 500 টাকার নোট তৈরি করতে খরচ হয় 6 টাকা। আপনি এখন ভাবতে পারেন, যদি বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না? টাকা বানিয়ে বানিয়ে বিলিয়ে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত, আর কেউ গরিব থাকতো না, আমাদের দেশটা উন্নত হয়ে যেত। এমনটাই করেছিল কোন এক দেশের সরকার। সে টাকা তৈরি করে সকল জনগণকে বিলিয়ে দেবে, তাহলে দেশে আর কোনো গরিব লোক থাকবে না, সবাই বড়লোক হয়ে যাবে, এমনকি তার দেশটা বড় হয়ে যাবে। এক দোকানদার তার দোকান খুঁজছিল, হঠাৎ সে দেখতে পেলো তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে। তখন সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সঙ্গে দেখা, তার বন্ধু সবজি বিক্রি করে। সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে, তার বন্ধুকে সে জিজ্ঞেস করলো, তুই দৌড়াচ্ছিস কেন? তখন তার বন্ধু বলল, আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, এখন আমি সবজি বিক্রি করে কি করব। তারপর সেই লোকটা বলল, আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে। এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো, এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি, তার ছোট ভাই কলেজে পড়ে, কিন্তু সে বাড়িতে বসে আছে, তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে। সে এখন আর পড়ালেখা করে কি করবে? পাশের বাসায় একজন টিচার ছিল, সে পড়াতে যায়নি, কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, এখন সে বাচ্চাদের পড়িয়ে কি করবে? এরপর কৃষক ধান চাষ করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা। সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা। গাড়ির ড্রাইভার ড্রাইভারি করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা। সবাই সবকিছু ছেড়ে দিল, যার যার কাজ অফ করে দিল, কারণ সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা, আর এত টাকা অ্যাকাউন্টে থাকতে সবাই কাজ করে কি করবে? কেউ আর কাজ করলো না, তার টাকা নিয়ে মেতে রইলো। তারপর লোকটা একদিন বাজারে গেল, বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো লোকই নেই, কোনো দোকানদার নেই, কোনো দোকানই খোলা নেই, সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, তারা এখন আর দোকান করে কি করবে? তারপর লোকটা বাজার থেকে কিছুই আনতে পারলো না, টাকা নিয়ে গিয়েছিল, টাকা নিয়ে ফিরে এলো। দুদিন না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে গেল, হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই, কারণ সব ডাক্তারের অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেউ আর অফিস করছে না। তারপর লোকটি বাড়িতে ফিরে এলো, আর কিছুদিনের মধ্যেই দেশে হাহাকার লেগে গেল, চারিদিকে কোনো খাবার নেই, পানি নেই, ঔষধ নেই, কারণ কৃষক ধান চাষ করেনি, সবজিওয়ালা সবজি চাষ করেনি, জেলে পুকুর থেকে মাছ তোলেনি, তোলে কি করবে? সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা, সবাই তো বড়লো, তাদের আর টাকার দরকার নেই। কিছুদিনের মধ্যেই সেই দেশের সকল মানুষ বিপদে পড়ে গেল, তারপর তারা এই টাকাকে অভিশাপ মনে করলো, তারপর তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দেবে। ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না, কারণ তাদের অ্যাকাউন্টে 40 কোটি করে টাকা, তারা অফিস করছে না। তারপর সেই টাকা তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো, আর বলতে লাগলো, আমার সব টাকা নিয়ে যাও, তবু আমার একটু খাবার দাও। তবে কারো কাছে খাবার নেই, সবাই একই অবস্থা করতে লাগলো, হাহাকার পড়ে গেল দেশে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা যে যা কাজ করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করব। তারপর আস্তে আস্তে সকলে সবার যার যার মতো কাজ করতে শুরু করলো, তারপর দেশটা আগের অবস্থায় ফিরে এলো। আমরা অনেকেই গরিব ঘরে জন্মিয়ে ভাবি, আল্লাহ আমাকে কেন গরিব করে পাঠাইছে? যদি কোটি কোটি টাকাওয়ালার ঘরে পাঠাইতো তাহলে জীবনটা অন্যরকম হতো, জীবনটা অনেক সুখের হতো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোনো কিছুই মহান আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেননি। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন সবকিছু আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা মানুষকে গরিব বানিয়ে পরীক্ষা করেছেন। দুনিয়ায় বেঁচে থাকতে হলে সবাইকে প্রয়োজন পড়ে, ধনীরা না থাকলে গরিবরা থাকতো না, আর গরিবরা না থাকলে ধনীরা থাকতো না। দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই অবদান আছে, তা আবার সবার। তাই ধনীদের উদ্দেশ্যে একটা কথা, গরিবদেরকে খেলনা মনে করবেন না, আর গরিবরা বড়লোকদের হিংসা করবেন না। মনে রাখবেন, পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, সবারই সমান অধিকার থাকতে হবে, কেউ কারোর থেকে কম প্রয়োজনীয়তা রাখে না এই পৃথিবীতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে।